হে গাইজ, দিস ইজ রিশ সরকার এবং আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের সিবিসিএস কারিকুলাম অফ বিএ ইন এডুকেশন অনার্সের থার্ড সেমিস্টারের সিলেবাসটি। আর আমি তোমাদের আগেই জানিয়ে দেই যে তোমরা যে সমস্ত সিলেবাসে এতদিন পরীক্ষা দিয়ে যাচ্ছ সেটা কিন্তু ট্রাঙ্কেটেড সিলেবাস এবং কোভিডকালীন পরিস্থিতির জন্য আসল সিলেবাস থেকে কিছু কিছু বিষয় বাদ দিয়ে সংক্ষিপ্তভাবে একটি সিলেবাস তৈরি করা হয়েছে, যেই সিলেবাসে তোমরা সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটা দিয়ে আসলে। ওকে, তো আমি মনে করি যে তোমরা যদি আসল সিলেবাসটা সম্পর্কে বিস্তারিত জানো, পুঙ্খানুপুঙ্খ জানো, তাহলে কিন্তু তোমাদের ওই যে কাটসাট করে যে সিলেবাসটি তৈরি করা হয়েছে সেই সিলেবাস সম্পর্কেও তোমাদের ধারণা হয়ে যাবে। আর এই সিলেবাসের মধ্যে কোন কোন পেপারে কোন কোন বই কিনতে হবে এবং কোন বিষয়গুলো কোথা থেকে পড়লে ভালো হবে, এই সমস্ত বিষয় কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং সিলেবাসের পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো আমি বলে দেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। এবার দেখো, তোমাদের থার্ড সেমিস্টারের প্রথম পেপারটাই কী রয়েছে, ডিএসসি T5 সাইকোলজি অফ ইনস্ট্রাকশন। এবার সাইকোলজি অফ ইনস্ট্রাকশন পেপারটা এটা আবার কী, তাই তো? এবার সাইকোলজি অফ ইনস্ট্রাকশনটা কিন্তু পুরোটাই টিচিং রিলেটেড। ওকে, অর্থাৎ মানে এই যে শিক্ষক আমাদের শ্রেণীকক্ষে যে শিক্ষা দান করে, এই যে শিক্ষণ কাজটা তিনি করেন, এই শিক্ষণ কাজটার উপর বেস করে কিন্তু তোমাদের এই পেপারটা তৈরি করা হয়েছে, সাইকোলজি অফ ইনস্ট্রাকশন। ওকে, এবার দেখো ইউনিট ওয়ানে কী রয়েছে, ইউনিট ওয়ানে রয়েছে টিচিং। এবার ইউনিট ওয়ানের এ নাম্বারে কী রয়েছে দেখো, সায়েন্স অফ টিচিং, রিলেশন বিটুইন টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন। অর্থাৎ সায়েন্স অফ টিচিং মানে টিচিং বিষয়টা কী, কাকে বলে, টিচিংয়ের এই সমস্ত বিষয়গুলো, এবং রিলেশন বিটুইন টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন মানে টিচিং এবং ইনস্ট্রাকশন মধ্যে মানে সম্পর্ক কোথায়, অর্থাৎ নির্দেশনা এবং শিক্ষণের মধ্যে সম্পর্কটা কোথায়, পার্থক্যটা কোথায়, এই সমস্ত বিষয় সম্পর্কে তোমরা জানবে। তারপর বি নাম্বারে দেখো ক্লাসিফিকেশন অফ টিচিং, অর্থাৎ টিচিংয়ের বিভিন্ন ধরনের ভাগ। তারপর ক্রাইটেরিয়া অফ গুড টিচিং এবং গুড টিচিংয়ের কী কী ক্রাইটেরিয়া হতে পারে, ওকে, গুড টিচিংয়ের কী কী বৈশিষ্ট্য হতে পারে, এই সমস্ত বিষয়গুলো। তারপরে ম্যাক্সিমস অফ টিচিং, অর্থাৎ ম্যাক্সিমস অর্থাৎ প্রিন্সিপাল, ওকে, প্রিন্সিপাল মানে টিচিংয়ের বিভিন্ন ধরনের নীতিগুলো কী কী, মানে মূল নীতিগুলো কী কী টিচিংয়ের ক্ষেত্রে, এই বিষয়গুলো সম্পর্কে তোমরা জানবে। সিস্টেম অ্যাপ্রোচ টু টিচিং, ওকে, সিস্টেম অ্যাপ্রোচ কী মানে একটা টিচিং যে একটা সিস্টেমের মধ্য দিয়ে কাজ করে এবং টিচিং যে একটা সিস্টেম তন্ত্র অর্থাৎ তন্ত্রের মধ্যে কাজ করে, এই বিষয়টা সম্পর্কে তোমরা জানবে এবং এই বিষয়টা সম্পর্কে আমার ভিডিও আছে চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। এতবার ফ্যাক্টরস এফেক্টিং টিচিং প্রসেস, ইনপুট অ্যান্ড আউট আউটপুট ভেরিয়েবলস, ওকে, ইনপুট এবং আউটপুট ভেরিয়েবলসগুলি কী টিচিংয়ের ক্ষেত্রে এবং কী কী ফ্যাক্টর মানে টিচিং প্রসেসের ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টরগুলো কাজ করে, ওকে, এই বিষয়গুলো সম্পর্কে তোমরা তোমাদের সিলেবাসে কিন্তু রয়েছে, তোমাদের এগুলো পড়তে হবে। ওকে, ইউনিট টুতে টিচার বিহেভিয়ার, অর্থাৎ টিচারের বিহেভিয়ার কীরকম হবে এই বিষয়ে সম্পর্কে তোমাদের জানতে হবে। এবার টিচারের বিহেভিয়ার কীরকম হবে সেটা সম্পর্কে দেখো এ নাম্বারে কী বলা রয়েছে, অবজারভেশন অফ ক্লাসরুম বিহেভিয়ার, ফ্ল্যান্ডার্স ইন্টারাকশন অ্যানালাইসিস। ওকে, অবজারভেশন অফ ক্লাসরুম বিহেভিয়ার এর ক্ষেত্রে ফ্ল্যান্ডার্স নামে একজন শিক্ষাবিদ রয়েছেন, তিনি তার তত্ত্ব দিয়েছেন, সেই বিষয়টা সম্পর্কে জানতে হবে, ফ্ল্যান্ডার্স ইন্টারাকশন অ্যানালাইসিস, এই সম্পর্কেও আমার একটা ভিডিও রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তারপরে বি নাম্বার দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ গুড টিচার বেসড অন ফ্ল্যান্ডার্স মডেল অফ টিচিং, অর্থাৎ ফ্ল্যান্ডার্স মডেল অফ টিচিংয়ের ক্ষেত্রে গুড টিচারের কী কী বৈশিষ্ট্য হতে পারে, তো সেই বিষয়টা সম্পর্কে তোমাদের জানতে হবে। ওকে, এবার দেখো ইউনিট থ্রিতে কি, টিচার্স অ্যান্ড ক্লাসরুম টিচিং, অর্থাৎ টিচাররা যে ক্লাসরুমে অর্থাৎ শ্রেণীকক্ষে যে শিক্ষা দেন সেই বিষয় সম্পর্কে তোমাদের জানতে হবে। এবার দেখো এ নাম্বারে কী বলা আছে, নেচার অফ ক্লাসরুম টিচিং, অর্থাৎ ক্লাসরুমে যখন মানে শিক্ষক ক্লাস নেন তখন তার প্রকৃতিটা কীরকম হওয়া দরকার সেটা সম্পর্কে তোমরা জানবে। বি নাম্বারে কি, ডিফারেন্স বিটুইন ট্রেডিশনাল অ্যান্ড কনস্ট্রাভিক্স টিচিং, অর্থাৎ ট্রেডিশনাল এবং কনস্ট্রাভিক্স টিচিংয়ের মধ্যে ডিফারেন্সটা কোথায়, ওকে, পার্থক্যটা কোথায়, এই বিষয় সম্পর্কে তোমরা জানবে। মাইক্রো অ্যান্ড ম্যাক্রো টিচিং বিষয়গুলো কী, এগুলো সম্পর্কে তোমরা জানবে এবং এই মাইক্রো অ্যান্ড ম্যাক্রো টিচিংয়ের প্রকৃতি কী, এদের মেরিটস অ্যান্ড ডিমেরিটস অর্থাৎ সুবিধা অসুবিধা, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু তোমাদের পড়া আছে। এবার ডি নাম্বার হচ্ছে ক্লাসরুম কমিউনিকেশন। এবার ক্লাসরুমের ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে কিন্তু প্রতিনিয়তই ক্লাসরুমের ক্ষেত্রে সবসময় কিন্তু একটা কমিউনিকেশন হয়ে থাকে, তো এই যে ক্লাসরুম কমিউনিকেশন এই বিষয় সম্পর্কে তোমরা জানবে। তারপরে ইউনিট ফোরে কি, টিচিং মেথড। এবার টিচিং মেথডের ক্ষেত্রে কি দেখো কী কী রয়েছে, মিনিং নেচার মেরিটস অ্যান্ড ডিমেরিটস মানে প্রত্যেকটা টিচিং মেথড এখানে যেগুলো আলোচনা করা রয়েছে দেখো, লেকচার মেথড, হিউরিস্টিক মেথড,
ডিমনস্ট্রেশন মেথড, প্রজেক্ট মেথড, তারপরে প্রবলেম সলভিং মেথড, স্টোরি টেলিং মেথড, এগুলো সবগুলোই কিন্তু একটা এক প্রকার টিচিং মেথড। ওকে, এই টিচিং মেথডগুলোর প্রকৃতি, তাদের সুবিধা অসুবিধা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের এই তোমাদের কিন্তু জানতে হবে। ওকে, এই পেপারের মধ্যে এগুলো রয়েছে। এবার আসা যাক, মানে এই পেপারটা কোন বইয়ের ক্ষেত্রে, এই পেপারটার জন্য তোমরা কোন বইয়ে নেবে বা কোন বই থেকে পড়বে এই পেপারটা, এটা হচ্ছে বলে দেয়। দেখো, শিক্ষণ ও শিক্ষা প্রসঙ্গ সুশীল রায়ের একটা বই রয়েছে হলুদ কালারের, এই বইটা থেকে কিন্তু তোমরা এই পেপারটা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জানতে পারো, এবং এই বইটার মধ্যে এই পেপারটা সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে কম বেশি। ওকে, আর বাদবাকি কিছু সেগুলো তোমরা নেট থেকে কালেকশন করে নেবে, এবং আমার চ্যানেলে কিন্তু এই যে এই পেপারটা সম্পর্কে পরপর ভিডিও আসবে, তোমরা সেগুলো দেখে নিয়ে তোমরা বিষয়গুলো পড়তে পারো। ওকে, এরপরে আমরা আসি তার পরের পেপার হচ্ছে এডুকেশনাল ইভ্যালুয়েশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। ওকে, এটা হচ্ছে পরের পেপার, ডিএসসি T6 এডুকেশনাল ইভ্যালুয়েশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে যে পেপারগুলো রয়েছে, মানে সে যে সমস্ত বিষয়গুলো পড়তে হবে তোমাদের সেগুলো আসছি। দেখো, ইউনিট ওয়ানে কী রয়েছে, মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন ইন এডুকেশন। ওকে, মানে এই যে মেজারমেন্ট এবং ইভ্যালুয়েশন, এই বিষয়টি কি আমি তোমাকে সংক্ষিপ্তভাবে বলে দেয় তোমাদের। যেমন মেজারমেন্ট হচ্ছে এমন একটা বিষয় যেটা কিনা তোমার একটা যে কোনো নির্দিষ্ট দিককে পরিমাপ করবে, আর ইভ্যালুয়েশন কি, ইভ্যালুয়েশন হচ্ছে তোমার সমস্ত দিককে পরিমাপ করবে। তুমি শুধু পড়াশোনায় ভালো তাই নয়, তোমার ব্যক্তিত্ব কেমন, তুমি মানুষটা কেমন, এই সমস্ত বিষয়, মানে তোমার অল ওভার মানে ডেভেলপমেন্টকে মাপবে হচ্ছে ইভ্যালুয়েশন। আর মেজারমেন্ট কিন্তু তোমার যে কোনো একটা দিককে পরিমাপ করবে। ওকে, মেজারমেন্ট হলো একটা সংকীর্ণ একটা মানে প্রক্রিয়া, আর ইভ্যালুয়েশন একটা ব্যাপক বৃহৎ মানে প্রক্রিয়া। ওকে, তো এবার এই যে মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশনের, দেখো এ নম্বরে কী বলা হয়েছে, কনসেপ্ট স্কোপ অ্যান্ড নিড অফ ইভ্যালুয়েশন, মানে কনসেপ্ট স্কোপ নিড অফ ইভ্যালুয়েশন, মানে ইভ্যালুয়েশনের ধারণা, তার পরিধি, ইভ্যালুয়েশন কেন ব্যবহার করা হয়, হ্যাঁ, রিলেশন বিটুইন ইভ্যালুয়েশন অ্যান্ড মেজারমেন্ট, ইভ্যালুয়েশন অ্যান্ড মেজারমেন্টের মধ্যে যে সম্পর্কটা রয়েছে এই বিষয়টা সম্পর্কে তোমাদের জানতে হবে। তারপর স্কেলস অফ মেজারমেন্ট, নমিনাল, অর্ডিনাল অ্যান্ড ইন্টারভাল অ্যান্ড রেশিও। দেখো, স্কেলস অফ মেজারমেন্ট, স্কেলস মানে কি, যে কোনো বিষয়কে পরিমাপ করার ক্ষেত্রে স্কেলস ব্যবহার করা হয়। দেখো, তোমার শ্রেণীকক্ষে যখন যার রেজাল্ট খুব ভালো, মানে যে টপার, তাকে আমরা ফার্স্ট, মানে স্কুলের ক্ষেত্রে তার রোল নাম্বার ফার্স্ট হয়, তারপরে যারা একটু কম তারা সেকেন্ড হয়, হ্যাঁ, যার রেজাল্ট আর একটু কম তারা থার্ড হয়, এরকমভাবে কিন্তু র্যাঙ্কিং করা হয়। তো এটাও একটা স্কেলের মধ্যে মাপা হয়, তাই না, এটা একটা পরিমাপ করা হয়, তাই তো, মানে একটা স্কেলের মধ্যে রাখা হচ্ছে যে ফার্স্ট, যে সব থেকে হাইস্ট নাম্বার পেয়েছে সে ফার্স্ট। এই যে এই প্রকার বিষয়গুলো, এগুলো কিন্তু এক প্রকার স্কেল, আর এগুলো কিন্তু এই যে নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল, রেশিও, এই বিষয়গুলো পড়লে কিন্তু এই সমস্ত বিষয় সম্পর্কে ধারণা হবে। স্কেলস অফ মেজারমেন্ট, মেজারমেন্টের বিভিন্ন যে স্কেলগুলো রয়েছে, এই নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল, রেশিও, এই কয়েকটা, এই বিষয়গুলো জানলে কিন্তু তোমাদের ধারণাটা ক্লিয়ার হবে, এগুলো তোমাদের আছে এই পেপারে। ওকে, ইউনিট টুতে এবার দেখি এডুকেশনাল স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে। এবার এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স মানে কি, তোমরা ক্লাস 12 যে স্ট্যাটিস্টিক্সগুলো পড়ে এসেছো সেইগুলোই কিন্তু এবার তোমাদের এই থার্ড সেমিস্টারে আছে। এবার কী কী আছে, দেখো এ নাম্বারে দেখো, কনসেপ্ট স্কোপ অ্যান্ড নিড অফ এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স, মানে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স কাকে বলে, এর স্কোপ মানে এর পরিধি কী, এবং নিট কেন প্রয়োজন এডুকেশনাল স্ট্যাটিস্টিক্সের, মানে শিক্ষামূলক পরিসংখ্যার কেন প্রয়োজন। ওকে, তারপর দেখো এর বিভিন্ন ধরনের ধারণাগুলো রয়েছে, স্ট্যাটিস্টিক্সের অঙ্কগুলো করার জন্য যে সমস্ত বিষয় তোমাদের জানা দরকার, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা তোমাদের জানতে হবে এবার এই পেপারে রয়েছে। দেখো কী রয়েছে, কনসেপ্ট অফ র ডাটা, অর্থাৎ কাঁচা তত্ত্ব সম্পর্কে তোমাদের জানতে হবে, স্কোর কী, স্কোর সম্পর্কে জানতে হবে, মানে ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন অর্থাৎ পরিসংখ্যান সম্পর্কে জানতে হবে, রেঞ্জ অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য সম্পর্কে জানতে হবে, ভেরিয়েবল, ওকে, ভেরিয়েবল সম্পর্কে জানতে হবে, চলরাশি সম্পর্কে জানতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের পড়া আছে। এবার সি নম্বরে দেখো, অর্গানাইজেশন অ্যান্ড টেবুলেশন অফ ডাটা ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল। এবার যে এই যে কাঁচা তথ্যগুলো পেলে, তোমরা যে এই কাঁচা তথ্যগুলো পেলে, এগুলোকে তো এবার অর্গানাইজেশন করতে হবে, এগুলোকে একটা টেবিলের আকারে সাজাতে হবে। ওকে, তো যখন আমরা কাঁচা তথ্যগুলো অঙ্ক করার সময় পাই, সেগুলোকে আমরা সাজিয়ে তারপর অঙ্কটা করি। ওকে, তো এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। তারপর দেখো ইউনিট 3 দেখি টুলস অ্যান্ড টেকনিক্স অফ ইভ্যালুয়েশন। ওকে,
এবার টু ইভ্যালুয়েশনের ক্ষেত্রে কোন কোন বস্তু ইউজ করা হয়, মানে কোন কোন বিষয়গুলো ইউজ করা হয় ইভ্যালুয়েশনের ক্ষেত্রে এবং কোন কোন পদ্ধতি ইউজ করা হয় এই বিষয়গুলো সম্পর্কে তোমরা জানবে। এবার টুলসের ক্ষেত্রে কী কী ইউজ করা হয়, দেখো টুলসের ক্ষেত্রে আমরা কি ইভ্যালুয়েশনের ক্ষেত্রে কি তোমাদের পরীক্ষা নেওয়া হয়, ওকে পরীক্ষা নেওয়ার জন্য কি তোমাদের কোশ্চেন দেওয়া হয়। এবার কোশ্চেন অনেক ধরনের হতে পারে, এসে টাইপ কোশ্চেন হতে পারে, অবজেক্টিভ টাইপ কোশ্চেন হতে পারে এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন হতে পারে বা ওরাল টাইপ কোশ্চেন হতে পারে। তো এইভাবে তোমাদের পরীক্ষা নেওয়া হয়, ইভ্যালুয়েশন করা হয়, তাই তো পরীক্ষার মাধ্যমে। হ্যাঁ, তো এই যে এসে টাইপ কোশ্চেন, মানে যেগুলো অনেক বড় বড় কোশ্চেনগুলো হয়, 5-10 নম্বরের কোশ্চেন, তারপরে যেগুলো মাল্টিপুল চয়েস হয় অবজেক্টিভ টাইপ কোশ্চেন, মাল্টিপুল চয়েস কোশ্চেন, তারপরে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, ওকে যেমন এক কথায় উত্তর দাও, এগুলো ওরাল টাইপ কোশ্চেন, এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের কিন্তু জানতে হবে। তারপরে পার্সোনালিটি টেস্ট, তোমার যে পার্সোনালিটি রয়েছে, মানে তোমার পার্সোনালিটি টেস্ট করার জন্য এক প্রকার টেস্ট বার করেছেন একজন মনোবিদ, সে তার নাম হচ্ছে রচার্স ইনবল্ট টেস্ট, তার নাম অনুসারে তার টেস্টার হয় রচার্স ইনবল্ট টেস্ট। হ্যাঁ, ওকে, তো এটা একটা পার্সোনালিটি টেস্ট, এটা সম্পর্কে তোমরা জানবে, মানে তোমার পার্সোনালিটি নির্ধারণ করার জন্য এটা এই টেস্টটা করা হয়। এগুলো কিন্তু SSB পরীক্ষার ক্ষেত্রেও এই সমস্ত টেস্টগুলো করা হয় আর এগুলো আসে। ওকে, তারপর দেখো ইন্টারেস্ট টেস্টের ক্ষেত্রে কুডার রিচার্ডসনের টেস্ট সম্পর্কে তোমরা জানবে। ওকে, তারপর দেখো অবজেক্টিভস, তারপরে সরি টেকনিক্সের ক্ষেত্রে, এবার আসি এগুলোগুলো টুলস। ওকে, এবার টেকনিক্সের ক্ষেত্রে আসি, টেকনিক্সের ক্ষেত্রে তোমাদের কী কী টেকনিকের মাধ্যমে মেজারমেন্ট আর ইভ্যালুয়েশন করা হয়, সেটা হচ্ছে দেখো অবজারভেশন টেকনিক্সের মাধ্যমে করা হয়, মানে পর্যবেক্ষণের মাধ্যমে করা হয়। CRC কিউমুলেটিভ রেকর্ড কার্ড, মানে স্কুলের ক্ষেত্রে তোমার একটা রেকর্ড কার্ড থাকে, প্রাইমারি স্কুল হোক হাই স্কুল হোক, সেখানে তুমি কী কী করেছো, মানে তোমার নাম, তোমার কত রেজাল্ট এসেছে, ওকে, এই সমস্ত বিষয় সম্পর্কে একটা রেকর্ড থাকে, সেটাকে বলা হয় CRC কিউমুলেটিভ রেকর্ড কার্ড। এগুলো সম্পর্কে তোমার বিস্তারিত জানবে কিন্তু। তারপর ইন্টারভিউ, হ্যাঁ ইন্টারভিউয়ের মাধ্যমে কী করে তোমার মেজারমেন্ট করা হবে। তারপর কোশ্চেনারি অ্যান্ড ইনকোয়ারি, মানে তারপর কোশ্চেন, কোনো কোশ্চেন দিয়ে কাউকে, হ্যাঁ, এবং ইনকোয়ারি করে ইভ্যালুয়েশন অ্যান্ড মেজারমেন্ট করা হয়। ওকে, এগুলো গেল টেকনিক্স। এবার আসা যাক ক্রাইটেরিয়া অফ গুড টেস্ট, গুড টেস্টের ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া হতে পারে। দেখো এখানে আসে, দেখো ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, অবজেক্টিভিটি, নর্মস, এই বিষয়গুলো কিন্তু একটা গুড টেস্টের ক্রাইটেরিয়া। অর্থাৎ মানে একটা টেস্ট, মানে তোমরা যখন টেস্ট দেও, ধরো যখন আমরা 9-10 পড়তাম তখন কিন্তু ইউনিট টেস্ট হতো, তাই তো? এই যে ইউনিট টেস্টের যে কোশ্চেনগুলো বা তোমার পার্সোনালিটি টেস্টের জন্য বা যে কোনো তোমাকে বিভিন্ন ধরনের টেস্ট করবো, তোমার পার্সোনালিটি টেস্ট করবো বা তোমার IQ টেস্ট করবো, এই যে টেস্টগুলো করার জন্য এক প্রকার প্রশ্নপত্র তৈরি করা হয়। এই প্রশ্নপত্রগুলোকে মানে কীভাবে তৈরি করলে সবথেকে বেস্ট হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তোমাদের আলোচনা রয়েছে। যেমন এই যে ভ্যালিডিটি, মানে একটা টেস্ট তৈরি করার জন্য ওই টেস্টটার ভ্যালিডিটি সম্পর্কে জানতে হবে, মানে টেস্টটার যথার্থতা আছে কিনা সেটা সম্পর্কে জানতে হবে। যেমন ভ্যালিডিটি তোমার কী জানতে হবে, মানে কনসেপ্ট, কজেস অফ লো ভ্যালিডিটি কেন হয় তার কজেস সম্পর্কে জানতে হবে, ভ্যালিডিটির টাইপস সম্পর্কে জানতে হবে এবং ডিটারমিনেশন সম্পর্কে জানতে হবে। তারপরে রিলায়েবিলিটি, অর্থাৎ নির্ভরযোগ্যতা, মানে যে টেস্টটা আমি বানিয়েছি সেটা নির্ভরযোগ্য কিনা এই বিষয় সম্পর্কে তোমাদের জানতে হবে। যেমন কনসেপ্ট, ক্যারেক্টারিস্টিক্স, কজেস অফ রো রিলায়েবিলিটি, মানে কনসেপ্ট, রিলায়েবিলিটির কনসেপ্ট সম্পর্কে জানতে হবে, অর্থাৎ ধারণা সম্পর্কে জানতে হবে, বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে এবং লো রিলায়েবিলিটি কেন হয় সেই বিষয়টা সম্পর্কে জানতে হবে। ডিটারমিনেশন অফ রিলায়েবিলিটি অ্যান্ড ভেরিয়াস টাইপস, রিলায়েবিলিটির বিভিন্ন টাইপস সম্পর্কে জানতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। এগুলো আমরা কেন জানছি, এগুলো একমাত্র জানছি আমরা যেহেতু টিচার হব এবং টিচাররা যেহেতু স্টুডেন্টদের বিভিন্ন ধরনের ইভ্যালুয়েশন করব, তাদেরকে তাদের মানে জ্ঞানের মেজারমেন্ট করব, ওকে, এবং এই মেজারমেন্টের জন্য যে টেস্টগুলো আমরা তৈরি করব, এই টেস্টগুলো যেন আমরা যথাযথভাবে তৈরি করতে পারি, সেই টেস্টগুলো যেন ভুলভালভাবে তৈরি না হয়, তার জন্যই কিন্তু এগুলো আমরা শিখছি। ওকে, এবার দেখো অবজেক্টিভিটি, এবার অবজেক্টিভিটির ক্ষেত্রে কী আসছে, কী দেখা যাচ্ছে, দেখো কনসেপ্ট, ক্যারেক্টারিস্টিক্স, টাইপস অফ অবজেক্টিভ টেস্ট, মানে কনসেপ্ট সম্পর্কে, ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে এবং টাইপস অফ অবজেক্টিভ টেস্ট এবং এসে টাইপ টেস্ট, এই বিষয়গুলো কী, অবজেক্টিভ টেস্ট এবং এসে টাইপ টেস্ট, এগুলোর অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, ওকে, হ্যাঁ, সুবিধা অসুবিধা, এই সমস্ত বিষয় সম্পর্কে তোমাদের পড়া আছে। এবার তারপর নর্মসের ক্ষেত্রে দেখো কনসেপ্টস, টাইপস অ্যান্ড দেয়ার ইউজেস, ওকে, নর্মসের ক্ষেত্রে এগুলো আছে,
কনসেপ্ট আছে, ধারণা রয়েছে, টাইপস রয়েছে, সেগুলোর এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের আছে। এবার ইভ্যালুয়েশন প্রসেসের ক্ষেত্রে দেখো ইউনিট ফোরে, এবার ইভ্যালুয়েশন প্রসেসের বিভিন্ন কনসেপ্ট আছে, সেটা ধারণা তোমাদের জানতে হবে এবং ইভ্যালুয়েশন প্রসেসের টাইপগুলো জানতে হবে, যেমন ফর্মেটিভ অ্যান্ড সাবমিটেড টাইপ। ওকে, এই বিষয়টা সম্পর্কে তোমাদের পড়া আছে। তারপরে বি নাম্বার দেখো কনসেপ্ট অফ নন ডিফারেন্ট টেস্ট অ্যান্ড ক্রাইটেরিয়ান ডিফারেন্ট টেস্ট। ওকে, এই নন ডিফারেন্ট টেস্টটা কী, ক্রাইটেরিয়ান ডিফারেন্ট টেস্টটা কী, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু তোমাদের পড়া আছে, এগুলো পড়তে হবে। তারপরে দেখো সি নাম্বারে কী আছে, কনসেপ্ট অফ গ্রেডেশন অ্যান্ড ক্রেডিট সিস্টেম। যেমন গ্রেডেশন সিস্টেমটা কী, আমরা উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে দেখি যাদের রেজাল্ট মানে 100 মধ্যে পরীক্ষা, যাদের 90 উপরে তাদের ও দেওয়া হয়, তারপর 80 থেকে 90 যাদের তাদের এ প্লাস। ওকে, এই যে এগুলোকে কী বলা হয় গ্রেড, এই গ্রেড সিস্টেম সম্পর্কে তোমাদের পড়তে হবে। তারপর আমরা যখন এখন যেমন কলেজে পড়ি, এখন আমাদের কিন্তু ক্রেডিট সিস্টেম চলে এসেছে, সিজিপিএ, এসজিপি, তোমরা একটা ক্রেডিট পাও। দেখবে রেজাল্টের ক্ষেত্রে যেমন 7 পয়েন্ট সামথিং তোমার একটা ক্রেডিট পয়েন্ট, 8 পয়েন্ট সামথিং, 9 পয়েন্ট সামথিং এটা তোমার ক্রেডিট পয়েন্ট। তো এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু তোমাদের আছে। এবার আমরা আসি, এবার কী কী মানে কোন কোন বই তোমরা বই থেকে এগুলো ভালো বিষয় এইগুলো সম্পর্কে জানতে পারবে, সেটা হচ্ছে মূল্যায়ন ও নীতি কৌশল সম্পর্কে যে বইটা রয়েছে সুশীল রায়ের, এই বইটা থেকে কিন্তু তোমরা এগুলো সমস্ত কিছু পাবে। এছাড়াও স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে যেমন এস কে মঙ্গলের যে রয়েছে স্ট্যাটিস্টিক্স ইন সাইকোলজি অ্যান্ড এডুকেশন, ওকে, এই বিষয়টা সম্পর্কেও তোমরা কিন্তু এই বইটা থেকেও কিন্তু তোমরা এই স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন বিষয়গুলো পাবে। আর আর মূল্যায়ন ও নীতি কৌশল সুশীল রায়ের যে বইটা রয়েছে এখান থেকে কিন্তু অলওভার যত কিছু রয়েছে এখানকার সবই কিন্তু তুমি কম বেশি পেতে পারো। ওকে, এবার চলো আসা যাক পরের পরের যে পেপারটা রয়েছে সেই পেপারে। ওকে, এবার পরের পেপারে আসা যাক। এই দেখো এখানে লেখা আছে সুশীল রায়ের মূল্যায়ন নীতি কৌশল, এই বইটা থেকে পেতে পারো। ওকে, তারপর এটাও এটাও নিতে পারো, দেবাশিস পাল, দেবাশিস ধর, শিক্ষায় পরিমাপ ও মূল্যায়ন। ওকে, কিন্তু সুশীল রায়ের মূল্যায়ন ও নীতি কৌশল বইটা কিন্তু খুবই ভালো, এটা পড়লে কিন্তু তোমাদের আই থিঙ্ক হয়ে যাবে। তারপর দেখো আমরা আসি আর একটা পেপারে, DSCT 7 পেপারে, হিস্ট্রি অফ এডুকেশন ইন কলোনিয়াল ইন্ডিয়া। ওকে, এবার হিস্ট্রি অফ এডুকেশন সম্পর্কে তোমাদের জানতে হবে এই 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 পেপারটাতে। মানে এটা হচ্ছে আমাদের স্বাধীনতার আগে যে সমস্ত শিক্ষার বিভিন্ন ধরনের যে নীতিগুলো করা হয়েছিল। তারপরে দেখো এখানে আমরা আস্তে আস্তে আসছি, দেখো ইউনিট ওয়ানে কী রয়েছে, এডুকেশন ইন নাইন্থ সেঞ্চুরি ইন ইন্ডিয়া, অর্থাৎ 19 শতকের ক্ষেত্রে যে এডুকেশনটা ছিল ইন্ডিয়ার ক্ষেত্রে, যখন ব্রিটিশরা যখন আমাদের ভারতবর্ষ শাসন করছিল তখন তারা কী কী নিয়ে এসেছিল শিক্ষার ক্ষেত্রে। ওকে, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে। দেখো প্রথমে কী রয়েছে, চার্টার অ্যাক্ট অফ 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট। ওকে, প্রথমটা জানতে হবে 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট সম্পর্কে তোমাদের আছে। ওরিয়েন্টাল অক্সিডেন্টাল কন্ট্রোভার্সি, মানে প্রাচ্য এবং পাশ্চাত্য দ্বন্দ্ব, এগুলো তোমাদের কিন্তু ক্লাস 11 বা 12 কিন্তু ছিল, প্রাচ্য এবং পাশ্চাত্য দ্বন্দ্ব সম্পর্কে। তারপরে মেকলে মিনিট সম্পর্কে, ওকে, তারপরে বেন্টিক ডিক্লারেশন সম্পর্কে, এগুলো কিন্তু এবার তোমাদের থার্ড সেমিস্টারের এই পেপারটাতে রয়েছে। তারপরে উডের ডিসপ্যাচ সম্পর্কে তোমাদের জানতে হবে, কনটেক্সট, রিকমেন্ডেশনস, মানে উডের ডিসপ্যাচে কী কী ধরনের রিকমেন্ডেশন করা হয়েছিল, ক্রিটিসিজম অ্যান্ড এডুকেশনাল সিগনিফিকেন্স, মানে উডের ডিসপ্যাচের বিভিন্ন ধরনের ক্রিটিসিজম অ্যান্ড এডুকেশনাল সিগনিফিকেন্স, অর্থাৎ এডুকেশনাল কী কী সিগনিফিকেন্স ছিল, তাৎপর্য ছিল, উডের ডিসপ্যাচের যে বিশাল বড় একটা তাৎপর্য ছিল এডুকেশনের ক্ষেত্রে, সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদের জানতে হবে এই পেপারে। তারপরে ইন্ডিয়ান এডুকেশন কমিশন ব্যাকগ্রাউন্ড, কম্পোজিশন অফ দ্য কমিশন, ক্রিটিসিজম অ্যান্ড এডুকেশনাল সিগনিফিকেশন। এবার ইন্ডিয়ান এডুকেশন কমিশনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তোমাদের জানতে হবে, কম্পোজিশন সম্পর্কে জানতে হবে, হ্যাঁ, ক্রিটিসিজম এবং এডুকেশনাল সিগনিফিকেশন, প্রত্যেকটার এই যে কমিশনগুলো যে তৈরি করা হয়েছিল এই কমিশনগুলোর এডুকেশনাল সিগনিফিকেন্স কী ছিল, অর্থাৎ শিক্ষাগত তাৎপর্য কী ছিল, এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের কিন্তু পুঙ্খানুপুঙ্খ এই পড়া আছে, এগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। তারপর দেখো ইউনিট টুতে দেখো বেঙ্গল রেনেসাঁস অ্যান্ড ইটস ইনফ্লুয়েন্স অন এডুকেশন। এবার এই যে বাংলায় যে নবজাগরণ হয়েছিল, এই নবজাগরণের ক্ষেত্রে মানে এডুকেশনে কী কী ইনফ্লুয়েন্স এসেছিলো, অর্থাৎ কীভাবে প্রভাব বিস্তার করেছিল বাংলার নবজাগরণ শিক্ষার ক্ষেত্রে, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু তোমাদের জানতে হবে। দেখো কী কী রয়েছে তাদের মধ্যে, এক নম্বরে দেখো এখানে কী আছে, কনসেপ্ট অফ বেঙ্গল রেনেসাঁস, মানে বাংলা যে নবজাগরণ হয়েছিল এটার কনসেপ্টটা, মানে এটার ধারণা সম্পর্কে জানতে হবে। কজেস অফ বেঙ্গল রেনেসাঁস, কেন বাংলায় নবজাগরণ এসেছিল এই বিষয়টা সম্পর্কে জানতে হবে। তারপরে ক্যারেক্টারিস্টিক্স অফ বেঙ্গল রেনেসাঁস, মানে বেঙ্গল রেনেসাঁসের বিভিন্ন বৈশিষ্ট্য, ওকে, এই যে বাংলা নবজাগরণের ক্ষেত্রে। এবার কন্ট্রিবিউশন অফ রাজা রামমোহন রায়, ডিরোজিও, বিদ্যাসাগর ইন এডুকেশন, মানে
এই যে ডিরোজিও যে রয়েছে, রাজা রামমোহন রায় যে রয়েছে, বিদ্যাসাগর রয়েছে, তারা এডুকেশনের ক্ষেত্রে কী ধরনের কন্ট্রিবিউশন করেছিল সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু তোমাদের জানতে হবে। তারপরে ইম্প্যাক্ট অন বেঙ্গল রেনেসাঁস ইন এডুকেশন, মানে বেঙ্গল রেনেসাঁস এডুকেশনের ক্ষেত্রে মানে শিক্ষার ক্ষেত্রে কী ধরনের প্রভাব বিস্তার করেছিল সেই বিষয়টা সম্পর্কে কিন্তু তোমাদের জানতে হবে। এবার দেখো ইউনিট থ্রিতে কী আসে, এডুকেশনাল পলিসি অফ লর্ড কার্জন অ্যান্ড ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট। লর্ড কার্জনের যে এডুকেশনাল পলিসিটা তিনি বের করেছিলেন সেই বিষয়টা সম্পর্কে কিন্তু তোমাদের পড়া রয়েছে। এবার ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট এই বিষয়টা সম্পর্কে পড়া হয়েছে। তো এখানে কী কী রয়েছে এর মধ্যে দেখো, সিমলা কনফারেন্স, ওকে, সিমলা কনফারেন্স 1901, এই সিমলা কনফারেন্স সম্পর্কে তোমাদের জানতে হবে। তারপরে দ্য ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন সম্পর্কে জানতে হবে 1902 খ্রিস্টাব্দের। তারপরে দ্য ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট, ওকে, দ্য 1904 খ্রিস্টাব্দের যে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট তৈরি করা হয়েছিল সেই বিষয় সম্পর্কে তোমাদের জানতে হবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিজলিউশন অফ ইন্ডিয়ান এডুকেশন পলিসি, ওকে, এই যে এডুকেশন পলিসিতে যে তৈরি হয়েছিল 1904 খ্রিস্টাব্দে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেজুলিউশনের ক্ষেত্রে এই বিষয়টা সম্পর্কে তোমাদের পড়া আছে। কার্জনস কন্ট্রিবিউশন ইন ইন্ডিয়ান এডুকেশন, এই যে লর্ড কার্জনের বিভিন্ন নীতিগুলো এবং লর্ড কার্জনের শিক্ষার ক্ষেত্রে কী কন্ট্রিবিউশন করেছিল এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু তোমাদের আছে। ওকে, ন্যাশনাল এডুকেশনাল মুভমেন্টের ক্ষেত্রে দেখো এখানে পড়া আছে ক্যারেক্টারিস্টিক্স, মানে বৈশিষ্ট্য, তার কারণ, তার উদ্দেশ্য, হ্যাঁ, ডিফারেন্ট ফেজেস, কজেস অফ ফেলিয়ার্স, ইনফ্লুয়েন্স অন ফিউচার ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন, মানে ইন্ডিয়ান এডুকেশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যে ফেলিয়ারগুলো এসেছিলো, হ্যাঁ, ন্যাশনাল এডুকেশন মুভমেন্টের ক্ষেত্রে, এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের আছে। এবার দেখো 4 নম্বরে কী রয়েছে, 4 নম্বরে এবার রয়েছে কমিশন ইন বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, মানে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝখানে যে এডুকেশন কমিশনটা এসেছিলো, মানে তারা তাদের বিষয় তাদের সম্পর্কে তোমাদের কিন্তু জানতে হবে। তো সেটা কি, দ্য কলকাতা ইউনিভার্সিটি কমিশন এসেছিলো কত খ্রিস্টাব্দে, 1917 থেকে 1919 খ্রিস্টাব্দে এসেছিলো। স্যাডলার কমিশন যেটাকে বলা হয়, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে স্যাডলার কমিশন সম্পর্কে। তো সেগুলোর কনটেক্সট, রিকমেন্ডেশন, তাদের কী কী ধরনের রিকমেন্ডেশন করেছিলো এবং তাদের ক্রিটিসিজম, তাদের যে ক্রিটিসিজমগুলো সম্পর্কে জানতে হবে। এবং রেজাল্টস, মানে তারা যে সমস্ত রিকমেন্ডেশনগুলো করেছিল তার পরবর্তীতে কী মানে রেজাল্ট এসেছিলো, ওকে, সেই বিষয় সম্পর্কে তোমাদের জানতে হবে। বেসিক এডুকেশন, এবার কনসেপ্ট, ক্যারেক্টারিস্টিক্স, মেরিটস অ্যান্ড ডিমেরিটস, এই এগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। ওকে, বিভিন্ন বেসিক এডুকেশনের ধারণা, বৈশিষ্ট্য এবং সেটার সুবিধা অসুবিধা, এই বিষয় সম্পর্কে তোমাদের জানতে হবে। এবার দেখো আর একটা আছে, দ্য পোস্ট ওয়ার প্ল্যান অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট, এটা হচ্ছে সার্জেন্ট প্ল্যান, এটাও খুব ইম্পর্ট্যান্ট, 1944। সার্জেন্ট প্ল্যানের ক্ষেত্রে এগুলো সেম কনটেক্স, মানে সার্জেন্ট প্ল্যানের ক্ষেত্রে মানে পটভূমিটা কীরকম ছিল, ওকে, এই বিষয়টা। তারপর দেখো অবজেক্টিভ, উদ্দেশ্য কী ছিল, রিকমেন্ডেশনগুলো কী ছিল, অ্যান্ড ক্রিটিসিজম কী ছিল, ক্রিটিসিজম মানে সার্জেন্ট প্ল্যানের যে সমস্ত ক্রিটিসিজমগুলো ছিল ওগুলো কী ছিল, অ্যান্ড রেজাল্টস মানে ওগুলোর, এবং এই সার্জেন্ট প্ল্যানের পরবর্তী ফলস্বরূপ কী মানে একটা রেজাল্ট এসেছিলো সেই বিষয় সম্পর্কেও তোমাদের কিন্তু আছে। তো এই যে এই বিষয়গুলো তোমরা কোথায় পাবা, কোন বইয়ে খুব ভালো আছে, এটা হচ্ছে ধরো একটা বই কিনতে পারো, সেটা হচ্ছে গৌড়দাস হালদারের আধুনিক ভারতীয় শিক্ষার বিকাশ, ওকে, ব্যানার্জি পাবলিশার্স, ওকে, গৌড়দাস হালদারের, এখানে তোমরা পেয়ে যাবা। এছাড়াও আর একটা বই রয়েছে ভক্তিভূষণ ভক্তা, এগুলো বই কিনলে কিন্তু তোমাদের শেষ পর্যন্ত একদম সেমিস্টারের ফোর্থ সেমিস্টারেও কিন্তু তোমাদের এই বইগুলো লাগবে কাজে। তো ভক্তিভূষণ ভক্তা, ভারতীয় শিক্ষার রূপরেখা, এখানেও কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করা আছে। তো এই দুটো বই তোমরা কিনতে পারো। ওকে, এবার দেখো এসএসসি পেপারে আসি, কারণ তোমাদের এবার থার্ড সেমিস্টারের যে সিলেবাসটা রয়েছে এটা কিন্তু অনেক বড় সিলেবাস। ওকে, তো 4টা মানে 3টা মেইন পেপার, তারপর এসএসসি পেপার একটা রয়েছে, ওকে, তারপর আবার জিই পেপার রয়েছে, ওকে, তো অনেক বড় পেপার। এবার এসএসসি পেপারের যে প্রথমটা রয়েছে এসএসসি T1 স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, অর্থাৎ এটা কিন্তু পুরো পার্টটাই একটা ম্যাথামেটিক্সের পার্ট, ওকে, স্ট্যাটিস্টিক্সের পার্ট, এই পেপারটা পুরোটাই এই স্ট্যাটিস্টিক্সকে নিয়ে। তো দেখো ইউনিট 1-এ কী রয়েছে আমি আলোচনা করছি, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ওকে, এ নাম্বারে কী রয়েছে, মিনিং অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মানে এই যে কেন্দ্রীয় প্রবণতা, তোমরা যে পড়েছিলো কেন্দ্রীয় প্রবণতা, ওটাকে বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি। কেন্দ্রীয় প্রবণতার মধ্যে কী কী পড়ে, মিন, মিডিয়ান, মোট, হ্যাঁ, এবং দেয়ার প্রপার্টিস অ্যান্ড ক্যালকুলেশান অ্যান্ড অ্যাপ্লিকেশান, ওকে, মানে মিন, মিডিয়ান, মোট সম্পর্কে তোমাদের জানা আছে, হ্যাঁ, সরি, তোমাদের পড়া আছে, এবার মিন, মিডিয়ান, মোট সম্পর্কে পড়বে, সংখ্যাগুরু মান, তারপরে ভূসিষ্ঠক
তারপর মধ্যমান, এই সমস্ত বিষয়গুলো যেগুলো ছিল তোমাদের ক্লাস টুয়েলভে মিন মিডিয়ান মোডের বিভিন্ন ম্যাথামেটিক্সের অঙ্কগুলো করেছো, তাই না? স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে এই বিষয়গুলো তোমাদের কিন্তু পড়তে হবে। তারপর এবার কিন্তু নতুন আরও অনেকগুলো বিষয় ঢুকবে, যেমন এই দেখো মেজার অফ ভেরিয়াবিলিটি, মেজার অফ ভেরিয়াবিলিটি রেঞ্জ মানে শ্রেণী দৈর্ঘ্য, এডি এইচডি কিউডি, ওকে, এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের পড়া আছে। এগুলো কিন্তু ম্যাথামেটিক্স অঙ্ক করতে হবে এগুলোতে। এডি এইচডি কিউডির ক্ষেত্রে দেয়ার প্রপার্টিস, ক্যালকুলেশান অ্যান্ড অ্যাপ্লিকেশান, মানে এই যে বিষয়গুলো মিন মিডিয়ান মোডের ব্যবহার, হ্যাঁ, মিন মিডিয়াম মোডের ক্যালকুলেশানগুলো মানে ম্যাথামেটিক্সের সূত্রগুলো, এই বিষয়গুলো অ্যান্ড এই যে ভেরিয়াবিলিটির ক্ষেত্রে যে সমস্ত মেজারগুলো রয়েছে, এডি এইচডি কিউডি, কোয়ার্টার ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হ্যাঁ, মিন ডেভিয়েশন বা অ্যাভারেজ ডেভিয়েশন, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু তোমরা তোমাদের আছে, এগুলো তোমরা যত পড়বে তত জানবে। তারপর দেখো 3 নম্বরে পার্সেন্টাইন অ্যান্ড পার্সেন্টাইন র্যাঙ্ক, ওকে, পার্সেন্টাইন অ্যান্ড পার্সেন্টাইন র্যাঙ্ক সম্পর্কে তোমাদের পড়া আছে, এটার ডেফিনেশান, ক্যালকুলেশান, পার্সেন্টাইন পার্সেন্টাইন র্যাঙ্কের ক্যালকুলেশান আছে, অ্যাপ্লিকেশান আছে মানে এটার ব্যবহার আছে, ওকে, গ্রাফিক্যাল ডিটারমিনেশান, গ্রাফিক্যাল ডিটারমিনেশানগুলো তোমাদের পড়তে হবে, ওকে। এবার দেখো রিলেশান অ্যান্ড ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, ওকে, কনসেপ্ট অফ কোরিলেশান, এটা কিন্তু কনসেপ্ট অফ কোরিলেশান সম্পর্কে, সহগতির সহগুণাঙ্ক, ওকে, এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। কম্পিউশন অফ কোএফিশিয়েন্ট অফ কোরিলেশান বাই র্যাঙ্ক ডিফারেন্স মেথড অ্যান্ড প্রোডাক্ট মেথড অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ কোএফিশিয়েন্ট অফ কোরিলেশান, এই যে কোএফিশিয়েন্ট অ্যান্ড কোরিলেশান, তারপরে র্যাঙ্ক ডিফারেন্স মেথড, তারপরে প্রোডাক্ট মুভমেন্ট মেথড, এই যে মেথডগুলো ইন্টারপ্রিটেশন অফ কোএফিশিয়েন্ট অফ কোরিলেশান, এই কোএফিশিয়েন্ট অ্যান্ড কোরিলেশান সবটা কী করে বার করতে হয়, এই সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু তোমাদের এই স্ট্যাটিস্টিক্সের পার্টটাতে রয়েছে। তারপর 2 নম্বরে দেখো লিনিয়ার কোরিলেশান, লিনিয়ার কোরিলেশানের ক্ষেত্রে কনসেপ্টস অ্যান্ড ইউজ কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার কোরিলেশান, হ্যাঁ, এবার কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার কোরিলেশানের ক্ষেত্রে তোমরা এই যে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড সাইকোলজি অ্যান্ড এডুকেশন যে এসকে মঙ্গলের বইটা রয়েছে ইংলিশ ভার্সনের, এখানে কিন্তু এই বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা ওখান থেকে কিন্তু এগুলো পড়তে পারো। স্পিয়ারম্যানের মেথড, তারপরে প্রোডাক্ট মুভমেন্ট হচ্ছে কার্ল পিয়ারসনের মেথড, এগুলো তোমাদের এখন দেখে মনে হতে পারে কঠিন, কিন্তু এগুলো যখন তোমরা পড়বে আস্তে আস্তে করবে, স্যাররা যখন তোমাদের এগুলো করাবে, এগুলো কিন্তু খুব সহজ, এগুলো তোমরা খুব সহজেই করে নিতে পারবে, অত মাথা ব্যথার কোনো কারণ নেই। শুধু সিলেবাসটা একটু বড় রয়েছে, একটু অসুবিধা হবে, ধীরে ধীরে পড়লে কিন্তু তোমাদের এই সমস্ত বিষয়গুলো কিন্তু কাভার হয়ে যাবে, ওকে। তার মধ্যে তোমাদের এমন হতে পারে যে তোমাদের শর্ট সিলেবাসও এক্সাম হতে পারে। এবার প্যারামেট্রিক অ্যান্ড নন প্যারামেট্রিক টেস্ট, ওকে, এবার প্যারামেট্রিক নন প্যারামেট্রিক টেস্ট সম্পর্কেও তোমাদের আছে, ওকে। এবার ইউনিট 3 কনসেপ্ট অফ নর্মাল ডিস্ট্রিবিউশন, ওকে, কনসেপ্ট অফ NPC, ওরা নর্মাল প্রবাবিলিটি কার্ভস হয়তোবা এটার অ্যান্ড ইটস প্রপার্টিস অ্যান্ড ইউজেস, এটার প্রপার্টিস মানে এগুলোর ইউজেসগুলো, এগুলো বিষয়গুলো কী, NPC কী, এই বিষয়গুলো সম্পর্কেও পড়তে হবে, ওকে। তো এই বিষয়গুলো রয়েছে, এটা কিন্তু 40 নম্বরের তোমার এটার এক্সাম হবে, আর 20 নম্বরের প্র্যাকটিক্যাল আছে এটার। তো প্র্যাকটিক্যালগুলো তোমরা এখানে দেখে নাও, দেখো এখানে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে তোমাদের আছে মিন মিডিয়ান মোড, এডি এইচডি কিউডি, পিপি পিআর, ওকে, কোরিলেশান, স্ট্যান্ডার্ড স্কোর অ্যান্ড জেড স্কোর ফ্রম ডিফারেন্স ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আছে, কারণ এটার 20 নম্বর প্র্যাকটিক্যাল রয়েছে। তারপরে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডাটা, মানে এই যে তোমরা ডায়াগ্রামগুলো করেছিল না ক্লাস টুয়েলভে, ওকে, গ্রাফিক্যাল হিস্টোগ্রাম, হ্যাঁ, তারপরে পলিগন, এই যে বিষয়গুলো হিস্টোগ্রাম, ফ্রিকুয়েন্সি, পলিগন, ওজাইভ, হ্যাঁ, পাই ডায়াগ্রাম, বার গ্রাফ, লিন গ্রাফ, এই যে বিষয়গুলো যেগুলো তোমরা ক্লাস টুয়েলভে করেছো অলরেডি, এগুলোই কিন্তু এবার তোমাদের আছে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে, এগুলো তোমরা পড়বে। তারপরে দেখো, হ্যাঁ, সিকুয়েন্স অ্যান্ড কোয়ার্টাইস, হ্যাঁ, এই বিষয়টা সম্পর্কে তোমাদের পড়া আছে। তারপর দেখো 3 নম্বরে কনসেপ্ট অফ টি স্কোর অ্যান্ড জেড স্কোর অ্যান্ড ক্যালকুলেশান অ্যান্ড ইউজ, এগুলো কিন্তু যখন তোমাদের স্যাররা করিয়ে দেবে তখন কিন্তু তোমাদের এগুলো খুব সহজ মনে হবে, তেমন কোনো মাথা ব্যথার কারণ নেই। তো আমি এটা আরও একবার এর আগেও বললাম যে স্কে মঙ্গলে যে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড এডুকেশনাল অ্যান্ড সাইকোলজি, এই বইটা থেকে কিন্তু এই বিষয়গুলো কিন্তু খুব সহজেই তোমরা পেয়ে যাবে, ওকে। আর মূল্যায়ন এবং নীতি কৌশল যে সুশীলদের বইটা রয়েছে তার শেষের দিকে কিন্তু এই স্ট্যাটিস্টিক্স সম্পর্কে আলোচনা করা আছে, সেখান থেকেও তোমরা পেতে পারো, ওকে। তারপরে আর একটা ব্যাপার, এটা কিন্তু SSC পেপার, ওকে। তারপর আর একটা পেপার রয়েছে, SSC পেপার দুটা রয়েছে, একটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশান আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে। তো তোমাদের স্যার যেটা নিতে বলবে তোমরা সেটা নেবে। তো স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে কম্পিউটার অ্যাপ্লিকেশান রয়েছে, কম্পিউটার অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিষয়গুলো রয়েছে, তো তোমরা এই বিষয়গুলো দেখে নাও।
দেখো এমএস ওয়ার্ডের ক্ষেত্রে রয়েছে, ওকে, বিগিনিং টু ইউজ মাইক্রোসফট ওয়ার্ড, এটা হচ্ছে ইউনিট ওয়ানে। এমএস ওয়ার্ড সম্পর্কে তোমাদের জানতে হবে, বেসিক এডিটিং সম্পর্কে জানতে হবে, টেমপ্লেট সম্পর্কে জানতে হবে, ডি টেবিল সম্পর্কে জানতে হবে, ডেস্কটপ পাবলিশিং সম্পর্কে জানতে হবে, প্রুফিং অ্যান্ড প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং সম্পর্কে জানতে হবে, কম্পেয়ারিং মার্জিন অ্যান্ড প্রোটেক্টিং ডকুমেন্টস, এই প্রোটেক্টিং ডকুমেন্টস, এগুলো তোমরা তো জানো, কম্পিউটার যারা শিখেছো তারা এই বিষয়গুলো সম্পর্কে জানো। তো তোমাদের এই দুটো পেপারের মধ্যে এসএসসি ওই স্ট্যাটিস্টিক্সের পেপার বা এই কম্পিউটার অ্যাপ্লিকেশান, এই দুটো পেপারের মধ্যে যে কোনো একটা পেপার তোমাদের নিতে হবে, ওকে, নিয়ে তোমাদের এক্সাম দিতে হবে, ওকে। তারপর এই যে পাওয়ার পয়েন্ট সম্পর্কে তোমাদের আছে, যা মানে পুরো তোমরা যেটা কম্পিউটারে যে সমস্ত কোর্সগুলো করে এসেছো সেই কোর্সগুলোরই জাস্ট সামান্য কিছু পড়া এখানে রয়েছে। তারপর এই বিষয়গুলো দেখো এখানে রয়েছে, অ্যাক্টিভিং পাওয়ার পয়েন্ট, তারপর দেখো বি নাম্বারে ইউজিং থিমস অ্যান্ড লেআউট, এই বিষয়গুলো সম্পর্কে যেগুলো তোমরা জানো আর কি, ইন্টারেস্ট ইনসার্টিং টেক্সট অ্যান্ড ইউজিং উড আর্ট, ইন্টারেস্টিং গ্রাফিক্স, ওয়ার্কিং উইথ অ্যানিমেশান, সাউন্ডস, এডিটিং, সেভিং, প্রিন্টিং, ওকে, অ্যান্ড পাবলিশিং টুলস, এইগুলো সম্পর্কে জানতে হবে। এবং প্র্যাকটিক্যালের ক্ষেত্রে তোমাদের কী কী আছে, প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কারেক্টিং ডিফারেন্ট টেক্সট টেবলস ইটিসি ইউজিং এমএস ওয়ার্ড, ওকে, এটা প্র্যাকটিক্যাল আছে। এবং ক্রিয়েটিং এ স্লাইড শো ফর টেকিং এ ক্লাস অফ এনি স্ট্যান্ডার্ডস, ওকে, তো স্লাইড শো দেখাতে হবে তোমাদের, এই বিষয়গুলো তোমাদের আছে। আর বইগুলো কী কী আছে এখান থেকে তোমরা কিনে নিতে পারো, কারণ আমার এটা ছিল না, তো আমি এটা সম্পর্কে অত একটা ভালোভাবে বলতে পারবো না তোমাদের কোন বই ভালো হয়, কোন বিষয়গুলো থেকে পড়লে ভালো হবে। তো আমি তো স্ট্যাটিস্টিক্স পেপারটা নিয়েছিলাম। তো এই হলো তোমাদের সিলেবাস, এটা কিন্তু অনেক বড় সিলেবাস তোমাদের থার্ড সেমিস্টারের। তো আর একটা বিষয় হচ্ছে, আমি কিন্তু থার্ড সেমিস্টারের সিলেবাস অনুযায়ী ধরে ধরে বিভিন্ন ভিডিওগুলো আপলোড করব। আর তোমরা যদি আমার ভিডিওগুলো সঠিক আপডেট পেতে চাও এবং ভিডিওগুলি দেখতে চাও, তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশানটা বাজিয়ে রাখো, তাহলে আমার সমস্ত ভিডিওর আপডেট তোমরা পেতে পারো। তো ভিডিওটি অনেকটা, সিলেবাসটা অনেকটা লম্বা হওয়ার জন্য, অনেকটা বড় হওয়ার জন্য ভিডিওটাও অনেকটা লম্বা হয়ে গেল, 30-31 মিনিটের ভিডিও হয়ে গেল। তো এতটা লম্বা হওয়ার জন্য সরি, কিন্তু করারও কিছু নেই, কারণ সিলেবাসটা তোমাদের এত বড়। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।